খালি আছে যায় না কেন খালি আছে তো এত কোন কথা কই করতে অহংকার আছে সিরিয়ালে থাকলে অনেক দেরি হয় আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই লেখ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো এখন বাজে প্রায় বিকাল 3টা এখন লাঞ্চ করব আর তার আগে আব্বুকে নিয়ে বনানি গেছি আসছি ততক্ষণ আমি লাঞ্চ করি ততক্ষণ আপনারা একটু মোটর ব্লগটা এনজয় করুন আমি ততক্ষণে লাঞ্চটা শেষ করে পিছনে বাবাই খুকুর খুকুর কাশতেছে একটু বেশি রোমান্টিক তাই বাসা থেকে বেরোতে মন চায় নাই যাই হোক হোয়াটএভার একটু নেগেটিভ মাইন্ডে নেবেন না নেগেটিভ কোনো কথাবার্তা বলি না এই যাই হোক যাচ্ছে হচ্ছে গিয়ে একটু বনানিতে বাবাইরে নামায় দেওয়ার জন্য সো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলতে যাই আর হচ্ছে গিয়ে এখন পর্যন্ত এই চলতেছে স্পিড ব্রেকার বাইকের মিটার নাই বাইকটা অনেক ময়লা জয়লা হয়ে রয়েছে কারণ হচ্ছে গিয়ে বাইকটা এখন বাহিরে পার্কিং করা হচ্ছে সবাই জানেন অলরেডি আমাদের বাড়ির কাজ চলতেছে ওয়েদারটা বেশি রোমান্টিক রোমান্টিক মুডে আছে বৃষ্টি না নামলেই হয় কারণ কাজ শেষ করে আসতে হবে ভাবলাম যেহেতু দুপুরবেলা একটু বেরোচ্ছি তাই একটা ভিডিও মেক করি আর বড় কথা হচ্ছে ভুলা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আন্টির তো অন্যটা চাকার মধ্যে আসতেছে এরা দাঁড়ায় আছে কেন যাই হোক হোয়াটএভার এদিক দিয়ে আইলাম এদিক দিয়ে জ্যাম জ্যাক জ্যাম ছুটে গেছে আমার দীক্ষা ও সেই ভালো লাগছে আমি আসার সাথে সাথে জ্যামটা ছেড়ে দিছে তারপর হবে নাকি সো ওই যে সামনে মাঝখানে একটা মুরব্বী আছেন সো ওই মুরব্বীটা মানে প্রতি সময় নামাজ শেষ করে আইসা এখানে দাঁড়ায় থাকেন এবং হচ্ছে যত ট্রাফিক হয় সেগুলো ক্লিয়ার করার উনি চেষ্টা করে দেন মানে এক সাইড দিয়ে আসতে না পারলে আরেক সাইড দিয়ে একটু ও আমি তো জ্যাম লাগাই দিলাম আরেক দিক দিয়ে ক্লিয়ার করে দেন সেই জিনিসটা অনেক ভালো লাগে ওনারে দেখলে উনি সবসময় এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখি আমি মাঝে মধ্যে এই সময় বা বিকাল টাইমটায় আসি উনি সবসময় এইখানটায় দাঁড়ায় দাঁড়ায় এই যে ট্রাফিক ক্লিয়ার করে দেয় সো ওই পাশ দিয়ে আসতেছে তাই হচ্ছে এই পাশ দিয়ে যাচ্ছে না বাইক যেহেতু ছোট তাই এদিক দিয়ে চলে যাওয়া যায় কার হইলে একটু ঝামেলা হয় কারগুলো খালি আছে যায় না কেন খালি আছে তো সে মুরব্বী অনেক অনেক অনেকক্ষণ দাঁড়ায় থাকে এখানে অনেক সিগন্যাল টিগনাল মেনটেন করে কিন্তু এখানে ঝামেলাটা হচ্ছে এটা চিকন রাস্তা নর্মালি দুইটা গাড়ি আসা যাওয়া করতে পারে কিন্তু এই যে ইলেকট্রনিক প্লেয়ার আছে এই প্লেয়ারগুলোর জন্য হচ্ছে ঝামেলা হয় ওই সামনে দুইটা আছে এ পাশে দুইটা আছে এই দুইটাই হচ্ছে গিয়ে ঝামেলা হয় তাছাড়া এমনিতে দুইটা গাড়ি একসাথে যাওয়া আসা করা যায় তারপর পিছনে বসে আছে আমার প্রতিদিনই এই টাইমটা বের হওয়া হয় একবার আব্বুরে নিয়ে কোনো সময় সঠিক সময়ে বলি নাই যে কখন বেরোইতে পারবো বা বেরোইতে পারবো না এই আর কি ও পুরো ভিডিওটা মনে হয় জ্যামে জ্যামেই যাবে পুরোটা রাস্তাই আমার তো বনানি যাইতে হইব মনে হয় পুরো জ্যামের মধ্যে এরকম আস্তে আস্তে রোল থাকলে বেটার কিন্তু যদি এটা মনে হয় পার্কিং স্পেসে উঠাবে যার জন্য ভাইঙে আবার নতুন করে করতেছে কি হলো এই যে গাড়িটা আটকে গেছে ভাই আগান 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 ক্যামেরায় বেশি একটা চার্জ নাই আরে
রং রাস্তা দিয়ে আইসা পুরো ফুল পিক আপ দিচ্ছে, পিক আপটার পিছনে আসলে উনি কিন্তু আসছে রং রাস্তা দিয়ে, আইসাই হচ্ছে গরম গরম খাইতে চাচ্ছে। এই যে আরেকজন, ভাই এদিক দিয়ে গেলে আগে যাওয়া যায়, এদিক দিয়ে আসলে আগে যাওয়া যায় না, সিরিয়ালে থাকলে অনেক দেরি হয়, সিরিয়ালে থাকলে অনেক দেরি হয়। রিস কাটা তো সেই। আরে মামা নাকি, কি অবস্থা মামা, কি অবস্থা মামা, ভালো আছেন না? যাক ভালো লাগতেছে আপনার দেখা, ভালো থাকবেন। মামার হাসিটা কিন্তু সেই পুরাই, ভালো লাগছে মামার হাসিটা। সন্ধ্যার পরে হয়তো বাইক নিয়ে প্ল্যান আছে, কিছু কাজ আছে অন্য করতে হবে, একটু ঘুমাইতে হবে, অনেক টায়ার লাগতেছে, দেখা হবে। এমন ঘুম আম্মুর বাসায় দিছি মানে কি বলবো, এখন বাজে প্রায় 7:50, আমি আম্মুর বাসায় প্রায় 4 ঘন্টার মতো ঘুমাইছি, অনেক ঘুম পাইছিল, শরীরটা টায়ার্ড লাগতেছিল। যা যাই হোক, একটা মিটিং ছিল, মিটিংটা যাইতে পারি নাই, কিছু করার নাই, যাই হোক মিটিংটা কালকে হবে, মানে কেমন কেমন যেন দিনটা গেছে বৃষ্টির কারণে। যাই হোক, আশা করি সবাই ব্লগটা এনজয় করতেছেন সবাই। তো এখন যাবো আবার আম্মুর বাসায়, আসছি ফ্রেশ ট্রেশ হইলাম আম্মুর বাসায় যাবো, কারণ হচ্ছে গিয়ে আমাদের সাইডটা আছে, আমাদের যে বিল্ডিং মানে কনস্ট্রাকশনের যে সাইডটা আছে ওইখানে আমাদের আম্মু যে আব্বু এখন যেখানে থাকতেছে ওই জায়গাটাও খালি করে দিতে হবে, আমরা বাসা সুইচ করতে হবে, যার জন্য এখানে অলরেডি সবাই চলে গেছে কাজ করতেছে। আমি ঘুমাইছিলাম তাই আমার কেউ কিছু বলে নাই, আমি এখানে আইসা বাসায় এসে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এখন যাব ওই বাসায়। সো অলরেডি বাবাই সবাই চলে গেছে, চলুন ওই বাসায় যাই। কেমন লাগতেছে ডেইলি ব্লগ প্লিজ কমেন্ট করে জানাবেন, তো আপনাদের জন্যই কিন্তু এই ডেইলি ব্লগ কন্টিনিউ করা, আপনাদের ভালোবাসা পাচ্ছি বিদায় এই কন্টিনিউ করতেছি। সো অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন। চলুন ওই বাসায় যাই, তারপর বাকি কথা হচ্ছে। আম্মা ভিডিও দেখতেছে, বাবার ভিডিও দেখে আজকে অনেকগুলো প্ল্যান ছিল কিন্তু কিছুই হয় নাই, বৃষ্টির কারণে ঘুমাইছি আর ঘুমাইছি, ওয়েদারটা ভালো ছিল বিদায় ঘুমাইছি, এখন আবার গরম লাগছে, বাট বিকালের পরে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। সো এই পর্যন্ত ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগছে। সো ডেইলি ব্লগ কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই জানাবেন, জানি না আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাক এর উপর ডিপেন্ড করে আমরা ক্রিয়েটাররা যারা আছি ভিডিও মেক করি বা মোটো ব্লগ করি সবকিছু কিন্তু আপনাদের ডিপেন্ড করে আপনাদের জন্য করি। তো আপনারা ফিডব্যাকটা দিলে আমরা ভালো মন্দ কি দিচ্ছি না দিচ্ছি আরো ভালো করার কতটুকু পসিবল সেটা আমরা ট্রাই করবো। সো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিও গুলো কেমন লাগতেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, রাইডার রাইড সেফ, ফর হেলমেট। আসসালামু আলাইকুম।